Bismillahirrahmanirrahim. রাজনীতির ভূমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সমরণ বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মানবিক কর্মসূচির অংশ হিসেবে আজকে ঈশ্বরগঞ্জ উপজেলা ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সুখ সভা ও গণবন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার সার্বিক তিনবারের মেয়র ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক অন্যতম সদস্য জনাব ফাইরুর রহমান হায়ের ভাই। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ ছাত্র রাজনীতির কিংবদন্তির মহানায়ক ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি বারবাদায় ছাত্র লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি জনপ্রিয় শেখ কাসির অত্যন্ত আস্থা এবং বিশ্বস্ততার সহিত তাকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট মাজহার হোসেন বাবুল মহোদয়। আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন অমূল্য ঈশ্বরগঞ্জ জনপদের জনপদকে তিনি ডিজিটাল ঈশ্বরগঞ্জে রূপান্তরিত করেছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিল্প বাণিজ্য সাবেক শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ঈশ্বরগঞ্জের মাঝে মানুষের নেতা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল সাত্তার মহোদয়। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অনর্ব শ্রীবক্তা জনাব এম এ কুদ্দুস। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ জেলা ছাত্র লীগের দুইবারের সাধারণ সম্পাদক রাজপদের বরাক মোটরসাইনে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শৌকত জাহান মোগল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ দীনুল ইসলাম হরপুল্লাহ সহ আমাদের মাঝে উপস্থিত আছেন এই শোকাবহ আগস্ট মাসে মাসব্যাপী কর্মসূচির আহ্বায়ক ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ হাজী রবিউল ইসলাম মনকাকা। আমাদের মাঝে উপস্থিত আছেন যার বাবা অত্যন্ত দুঃসময়ে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মরহুম হাশিম সাহেবের সুদীর্ঘ সন্তান ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাহিরুদ্দিন আহমেদ সহ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ঈশ্বরগঞ্জ পৌরসভার অপরাপর নেতৃবৃন্দ সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকে আমাদের মধ্যে অনর্ব শ্রীবক্তারা রয়েছেন, তারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমার আমি 1975 সালে 15ই আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের রাজনীতি আত্মার প্রতি আক্রান্ত কামনা করছে। আমি 1971 সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আত্মার প্রতি মাগফিরাত কামনা করছে। আমি সত্তার সাথে স্মরণ করছি 1975 সালে 3রা নভেম্বর যারা জেলখানা হত্যাকাণ্ড যাদেরকে হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদেরকে বিনম্র সাথে শ্রদ্ধা জানাচ্ছে এই ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ শিশু পীড়ন করতে গিয়ে যারা তাদের রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহধর্মিনী বেগম ফজিলাতুন নেসা সহ তার পরিবারকে যাদেরকে হত্যা করেছেন সেই ষড়যন্ত্রকারী যারা এখনো ফাঁসির কাষ্ঠে ঝুলে নাই আমি আজকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন ওনার কাছে উদাত্ত আহ্বান জানাবো। উনি যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখেন অচিরে বাকি আসামিদের আইনের আওতায় এনে এদেরকে ফাঁসির রায় কার্যকর করুক এই আশা আহ্বান ব্যক্ত রেখে জনৈতিক শেখ হাসিনা আগামী যে 2024 সালে পুনরায় যাতে নির্বাচিত করতে পারি সে আশা আহ্বান ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের।